যেতিন কাছে দেরি করলে মহাবিপদ। যুবক ভাইদের বলতেছি যে তিন কাজে দেরি করলে মহাবিপদ, সকলের জানা জরুরি, সকলের জানা জরুরি না, যে তিন কাজে দেরি করলে মহাবিপদ। আর এক নম্বর হলো কন্যা সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যাদের এখানে যারা যুবক ভাইয়েরা বসে আছেন, বাবার বসে আছেন, তাদেরকে বলতেছি যাদের কন্যা সন্তান রয়েছে, যাদের কন্যা সন্তান রয়েছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিতে হবে। যদি বিয়ে না দেন পরে বিপদ ঘটবে। আজকে সমাজের অবস্থা দেখে নিত, যারা এখানে পিতামাতা বসে আছেন তাদেরকে বলতেছি ভালো করে কান লাগিয়ে শুনেন, যাদের কন্যা সন্তান রয়েছে প্রাপ্তবয়স্ক তাড়াতাড়ি বিয়া দিয়ে দিন, দেরি করবে না, দেরি করলেই বিপদ, কথা অন্য জায়গায় চলে যাবে, তখন আপনি সমাজের কাছে সকলের কাছে ছোট হয়ে যাবেন, যে অমুকের মেয়ে অমুকের অমুক ছেলের সাথে চলে গেছে। এজন্যই বলতেছি যে তিনটি কাজে দেরি করলে মহাবিপদ। তার মধ্যে এক নম্বর হলো কন্যা সন্তান যাদের আছে অতি শীঘ্রই তাদেরকে বিয়ে দিতে হবে। অনেকে বলে যে না মেয়েকে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করাবো, অনেকে বলে যে আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, অনার্স ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার পরে, তারপরেও নাকি বিয়ের বয়স হয়নি, যত দেরি করবেন ততই বিপদের সম্মুখীন হবেন। এজন্য যাদের বিয়ের সন্তান আছে অতি শীঘ্রই, যারা প্রাপ্তবয়স্ক তাদের প্রতি শীঘ্রই বিয়ে দিয়ে দিবে। দুই নম্বর হলো কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা নামাজ তাড়াতাড়ি আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে না অমুকজন অমুক দূর থেকে আসবে, একজন অথবা অমুক সম্মানিত ব্যক্তি আসতেছেন সে দেখবে না, এরকম না, উচিত হবে, আমরা জানি না তাই আমরা এটা করি, এটা জানার সকলে জানার দরকার। একজন মারা গেলে তার জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করতে হবে এবং তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে। যদি না করেন একজন মৃত ব্যক্তির কষ্ট হয়, ফেরেশতারা রাগান্বিত হয়, জানা দরকার। এজন্য কেউ মারা গেলে তাড়াতাড়ি তার জানাজার নামাজ আদায় করতে হবে। তিন নম্বর হলো আজানের সাথে সাথে নামাজ আদায় করতে হবে। আজানের সাথে সাথে যদি আপনি মসজিদের দিকে ধাবিত না হন, নামাজ পড়তে না আসেন, শয়তান আপনাকে এমনভাবে পাকড়াও করবে, আপনার দিলটা এমনভাবে ঘোরাই দিবে যে আপনি মসজিদের দিকে আসতে চান কিন্তু শয়তান আপনাকে চাচ্ছে না যে আপনি মসজিদে আসেন, আপনার মনটাকে ঘোরাই দিবে, সে আবার আপনাকে বাজারের দিকে নিয়ে যাবে। এজন্য তিনটা কাজে দেরি করলে মহাবিপদ। তার মধ্যে এক নম্বর হলো যাদের কন্যা সন্তান রয়েছে প্রাপ্তবয়স্ক তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, নাহলে সামনে মহাবিপদ। দুই নম্বর হলো যে কেউ মারা যায় তাহলে তার জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করতে হবে। তিন নম্বর হলো আজানের সাথে সাথেই তাকে নামাজের প্রস্তুতি নিতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝদান করুক, সকলে বলে আমিন।